لنا أفضل الاجتماعات من الاجتماعات وأفضل المناسبات من المناسبات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أفضل المخلوقات وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم وقيل يا رسول الله ما الصراط المستقيم وقال النبي صلى الله عليه وسلم ما عن عليه وأصحابه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين পাতারি আল মাদানী ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত নবম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের জনাবে সদরে মহতরম দিগর উলামায়ে কেরাম অর্থ এলাকার দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরাও পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল মাদানী ইসলামী সমাজ কল্যাণ সংগঠন নবম বৎসরে পদার্পণ করে আপনাদের জন্য তারা তাফসিরুল কোরআন মাহফিল উপহার দিয়েছেন আল মাদানী সংগঠন আল মাদানী নামের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেভাবে এই সংগঠনের ডাকে সাড়া দিয়ে কোরআনের তাফসির মাহফিলে হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সে কোরআনি চেতনা ইমানি চেতনা নিয়ে বাকি জীবন আমরা চলতে পারি সেই প্রত্যাশা নিয়ে তো সবাই বসবো ইনশাআল্লাহ সবাই তো বসবেন আলহামদুলিল্লাহ বলি আজকে আমি শুনেছি এই মাঠের মধ্যে এই সংগঠনের আগে গান বাজনা অশ্লীলতা চলতো আমি টু দি পয়েন্ট আমি কিছু কথা বলবো আজকে সেই যুবকদের প্রচেষ্টায় এই মাঠের মধ্যে কোরআনের তাফসীর হইতেছে এটা আপনাদের জন্য সৌভাগ্য আল্লাহর রহমত যেখানে অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা যেখানে এই মাঠে আগে গান হতো বাজনা হতো কিন্তু যুবকদের সেই চেতনাও ইমানি চেতনা নিয়ে তারা আজকে তাফসিরুল কোরআন মাহফিল করতেছে এই বছর তাদের নবম তাফসির মাহফিল আগামীতে তারা দশম এরপরে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন এটা চলে নসল বাই নসল একে দিগর নসল যেন এই তাফসিরুল কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে যাতে কোরআনের আলোকিত আলোকিত আলো দিয়ে আলোকিত করতে পারি সেই প্রচেষ্টায় যদি আমি এই মাহফিলের মধ্যে বসি এই মাহফিল দুনিয়ার মধ্যে যা কিছু আছে বলা হয়েছে কোরআনের মাহফিল আলে মুদামাদের মাহফিল যেখানের মধ্যে কোরআন নিয়ে আলোচনা হয় যেখানে হাদিস নিয়ে আলোচনা হয় যেখানে ইলমে নববীর আলোচনা হয় সেই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হাফফাতাহুমুল মালাইকা ফেরেশতাদের মাধ্যমে এমন ভাবে বেষ্টিত করে রাখেন এবং এই মাহফিলও যারা শরীক হবে যারা এই বিভিন্ন কাজে আসছে কোনো তার উদ্দেশ্য মাহফিলে বসে না বসে গেছে হাদিস শরীফের মধ্যে আছে কোরআনের মাহফিলে এই জাতি ইলমের মাহফিলের মধ্যে বসে বসার সাথে সাথে রব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগিরা গুনাহ মাফ করে দেন সেই মাহফিল আমরা সৌভাগ্যবান আপনার আমার মতো অনেক ভাইরা আছে ঘরের মধ্যে ঘুমাচ্ছে তারা নানান টিভি দেখতেছে এখন কারেন্ট আছে সবের ঘরে টিভি রিমোট টিফা দেয় বিভিন্ন ইন্ডিয়ার চ্যানেল দেখে রিমোট টিফা দেয় অন্য খেলা দেখে রিমোটে টিফা দেয় এমনকি দুই বছরের বাচ্চা পর্যন্ত যে এখন রিমোটে টিফায় টিফায় না এখন দুই বছরের বাচ্চাও এদিন এক বাসাত গেলাম আমরা গেলাম গ্রাম অঞ্চল আমার মনে হয় ঠার হওয়ার পরে বড় হওয়ার পরে আমরা টিভি দেখছি কিনা সাদা কালো দেখতাম বিভিন্ন কার বাড়িতে কিন্তু এখন তো ঘরে ঘরে সেদিন এক বাসায় গেলাম গিয়া দেখি তার বয়স কি
কতই বলতে পারে না, কিন্তু রিমোটটা আগে টান দে, রিমোটটা টান ধরে কেস টিপা একটার পর আরেকটা, এই লাগে আমাদের ডিজিটাল। আজকে আজকে অশ্লীলতা বাদ দিয়ে আজকে ঘরের মধ্যে, আজকে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আপনাদের ফাতারিয়া এই এলাকা আমাদের মদফুন মক্কি হযরত শেখ গাজী নগরী রহমতুল্লাহি আলাইহির পদচারণায় এই এলাকা দন্ন হয়েছে। এই এলাকার আলেম ওলামারাও, এই এলাকার উলামায়ে কেরাম, আজকে যদি কোনো গ্রাম তদ অঞ্চলে আমরা এখন থেকে শুনতে পাই নাই যে কারো সাহস হয়েছে যে এখানের মধ্যে কান দিবে, এইখানের মধ্যে অশ্লীলতা দিবে, যারা এই সমস্ত এই বদ্দিনী কাজ করার জন্য এগিয়ে আসে, আলেম ওলামাদের আপনাদের সহযোগিতায় প্রথমে তাদেরকে দমন করার জন্য বুকের তাজা রক্ত দিতেও তারা দ্বিধাবোধ করে না। সেটা হলো কি চেতনা? ইমানি চেতনা। সেই চেতনা হলো ইমানি চেতনা। আজকে আমাদেরকে যেভাবে আজকে আমাদেরকে আস্তে আস্তে কোমলমতি শিশুদেরকে, আমরা যখন ছোট ছিলাম বাচ্চা ছিল তখন একটা ছেলে যখন পড়তো মক্তবের মধ্যে কোরআন তিলাওয়াত মক্তব কায়দা থেকে নুরানি শুরু করে কোরআন পর্যন্ত পড়তো, কিন্তু কলে কৌশলে আজকে এই নুরানি মক্তবগুলাও সবাহি মক্তবগুলাও এই দেশের মধ্যে নাই, তারা নার্সারি চালু করছে। কিভাবে ছেলেদেরকে মেয়েদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া হয়, তাদেরকে স্কুলে পাঠানো হয় মক্তব বলতে, যেখানে আছে থাকতেছে শিক্ষা নীতিতে এমন ডেলে সাজিয়েছে যে ইসলামী শিক্ষা নীতি বাদ দিয়ে তারা নানান ভাবে এমন অশ্লীলতাও, যে ছেলেটাও যে বয়সে তার পড়ার কথা ছিল কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যখন পড়েছি, আমরা যখন বই পুস্তকে ছোট থাকতে পড়েছি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই রকম নবীর বাণী, এই রকম একটা উপদেশমূলক কথাগুলো শুনতাম। আজকে বই পুস্তকের মধ্যে হাগডুম বাগডুম গুড়াডুম সাজাই এই সমস্ত গৃহারি কোন আমাদের ছেলে মেয়েদের মস্তিষ্ককে আজকে তারাও বিকৃত করে দিচ্ছে। এই ছেলে মেয়ে যদি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়, এই ছেলে যদি নানান বড় পারিষ্কার হয়, এই ছেলে কিভাবে ইসলামের কথা শুনবে? যেহেতু গুড়াতেই তারা খাটতেছে, কিন্তু আমরা টার পাইতেছি না, এই দায়িত্ব আপনার। আমি আলহামদুলিল্লাহ এই যুবকদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের সন্তান তারা আজকে যে যুব সমাজ দেশের মধ্যে নষ্ট হচ্ছে, যে যুব সমাজ মাদকাসক্ত হয়ে নানান ভাবে তারাও অপরাধে যুক্ত, সেই যুব সমাজ কোরআনের মাহফিল উপহার দিয়ে তারা একটা শুধু ফাতারিয়া নয়, বিভিন্ন অঞ্চলে যুবকদের তাদের একটা ইমানি চেতনাও তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আর প্রতিটি গ্রামের পাড়া মহল্লার যুবকদেরকে যদি আমরা কোরআনের আলোকে তাদের মস্তিষ্ককে ঢেলে সাজাইতে পারি, এই দেশ থেকে সমস্ত রাহাজানি সমস্ত সন্ত্রাস সমস্ত অপরাধ নির্মূল হয়ে যাবে। কিন্তু এটা আমরা বুঝি না, আজকে কলে কৌশলে অনেক কিছু বলার কিন্তু সময়ের অভাবে বলতে পারবো না, আজকে কলে কৌশলে আমার যুবকদেরকে তারা বিকৃত নানান ভাবে, আজকে যে তারা মুক্ত মাদ্রাসায় না যায়। আজকে আপনাদেরকে বলতে চাই, আপনি যারা আজকে কোরআনের সাথে সম্পর্ক রাখে 3 বৎসর মেয়াদি যে নুরানি নেশাব যদি পড়ে সুরা কারাত সহি করে নামাজ মসলা মসাইল যদি প্রাথমিক শিক্ষা নেয়, এই ছেলে বড় হয়ে কশিন কালে ওঠে মা বাপের অবাধ্য চলবে না, মা বাপকে হে হে প্রতিপন্ন করে তাদেরকে কখনো গালি দিবে না। কিন্তু আজকে দুঃখের বিষয় যে ছেলে মেয়েদেরকে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বানান, আজকে আমরা বাংলাদেশের কথাই বলি, আপনি ঢাকাতে যান, আপনি বিভিন্ন ওল্ড হোমে যান, আমি যেটা সচক্ষে দেখেছি আমি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা ওল্ড হোমের মধ্যে বৃদ্ধাশ্রমের মধ্যে সবচাইতে একজন ব্যারিস্টারের মা, একজন ডাক্তারের মা, ইঞ্জিনিয়ারের মা, সচিবের মা, বিভিন্ন বড় বড় অফিসারদের মা বাপ আজকে তারাও মানবতার জীবনযাপন এমন ভাবে তারা কাটাচ্ছে, তাদের ছেলে সন্তান আরাম আয়েশে গুলশান বনানীতে ঘুমাচ্ছে, কিন্তু আজকে এই ছেলের মধ্যে ইসলামী শিক্ষা না থাকার কারণে, এই ছেলে মেয়েদের মধ্যে ইসলামী তাহজিব তমদ্দুন না থাকার কারণে সে পাশ্চাত্যের
শিক্ষায় শিক্ষিত হয়ে তার মা বাপকে আজকে ওল্ড হোমে পাঠিয়েছে, কিন্তু তার কোন খবর রাখে না। কে দেখেন, এটা বাস্তবতা, এটা কোন কল্প কাহিনী কিচ্ছু নয়, বাস্তবতা। নাম বলবো না, আমাদের আগের অনেকেই আছেন মন্ত্রী মিনিস্টার, এখন ছেলে বুঝতেছে না যে ওল্ড হোমে থাকেন বাবা, আপনার এখন সময় নাই। মাঝে মধ্যে দেখে কিছু কিছু গিফট দেয়, কিছু খাওয়ান দিয়ে আসে। আর যদিন আপনার ছেলেকে ইসলামী শিক্ষা কোরআনের আলোকে আলোকিত করতে পারেন, আপনার ছেলে মেয়েদেরকে যদিন অন্ততপক্ষে বেসিক নলেজ ইসলামী শিক্ষা দিতে পারেন, এই ছেলে কশিন কালেও মা বাপের অবাধ্য যাবে না। সেটা ইসলামী শিক্ষার গুণে। আলহামদুলিল্লাহ, অর্থ এলাকার মুসলমান, দিনদার মুসলমান, আপনারা যে যে ভাই উলামায়ে কেরামের মেহনতে আমাদের দারুল উলুম দরগাহুর মাদ্রাসা সহ ফাতারিয়া মাদ্রাসা যত মাদারিসে কওমি আছে, এই কওমি মাদ্রাসার বদৌলতে আজকেও আমাদের এই ছেলে মেয়ে ছেলেদেরকে, আমাদের বাচ্চাদেরকে তাদের ইসলামী তাহজিব তমদ্দুন দিয়ে আমরা আজকে তাদেরকে আপনারা শিক্ষা দিয়েছিলেন বলেই আজকে তারাও আল মাদানি নামক যুব সংগঠনের মাধ্যমে তারা তফসির মাহফিল করতেছে। এটা আপনাদের বদৌলতে।